অনেকদিন পর নতুন একটি টপিক নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আসলে বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে ইন্টারনেট ছাড়া আমরা কল্পনাই করতে পারি না। ইন্টারনেটের জালে আটকে গেছে যেন গোটা বিশ্ব। আর এই ইন্টারনেট ব্যবহারকে সহজতর করেছে ওয়াইফাই, কারণ ওয়াইফাই দেয় তারবিহীন ইন্টারনেট সেবা, যেখানে যখন প্রয়োজন সেখানে ইন্টারনেটের বিশাল জগতে ডুব দেওয়া যায় এই ওয়াইফাই সংযোগ থাকলে। এই ব্যবস্থায় রাউটারের সাথে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের মাধ্যমে সংযুক্ত হয় ইলেকট্রনিক ডিভাইস। রাউটার থেকে নির্গত ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক সিগন্যালসের মাধ্যমে এই সংযোগ স্থাপিত হয়। যেহেতু একটি রাউটারের মাধ্যমে অনেকগুলো ডিভাইস সংযুক্ত করা যায়, ফলে এর জনপ্রিয়তা দিনকে দিন বেড়েই চলেছে। তবে প্রযুক্তির এই নবতর সংযোজনের ক্ষতিকর প্রভাবও কিন্তু কম নয়। ভয়াবহ প্রভাবের জন্য একে নীরব ঘাতক বলেও বর্ণনা করছেন অনেক গবেষক। অথচ প্রযুক্তির এই ক্ষতিকর দিকটি সম্পর্কে আমরা কতটা সচেতন, কী কী ক্ষতি হতে পারে ওয়াইফাই নেটওয়ার্কের মধ্যে থাকলে, এ থেকে নিরাপদ থাকার কি কোনো উপায় আছে, থাকলে সেগুলোই বা কী, তো এই সামগ্রিক বিষয়গুলোই আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট, কেউ মিস করবেন না। যেহেতু কোনো ডিভাইসের সঙ্গে ওয়াইফাই কানেক্ট করতে কোনো কেবল লাগে না, ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে তা কানেক্ট করা যায়। এই ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক সিগন্যাল বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানব শরীরের জন্য খুবই ক্ষতিকর। ওয়াইফাই মডেমের সংযোগ থেকে বিচ্ছুরিত হয় ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এসব তরঙ্গ সাধারণত লো গিগাহার্জে বিকিরিত হয়। কেউ যখন ওয়াইফাই সিগন্যাল সার্চ করেন বা এর সিগন্যালের সাথে কানেক্টেড হন, তখন তরঙ্গ চলাচল করার সময় তার আশেপাশে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, যা থেকে ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন উৎপন্ন হয়। প্রতিনিয়ত এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যে থাকার কারণে হার্ট রেট অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে, ফলে হৃদরোগ সৃষ্টি হতে পারে। দুই, ঘন ঘন তীব্র মাথা ব্যথা এমনকি কানে ব্যথাও হতে পারে। এছাড়া চোখের দৃষ্টি ঘোলা এবং শ্রবণ শক্তি কমে যেতে পারে। চার, এর ফলে মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যায়, যার ফলে কমতে শুরু করে একাগ্রতা বা মনোযোগ বা মনে রাখার ক্ষমতা। পাঁচ, অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন অর্থাৎ উদ্বিগ্নতা এবং বিষণ্নতার মতো মানসিক সমস্যার জন্ম নেয়। ছয়, এর ফলে কোষের বৃদ্ধি বাধাগ্রস্ত হয়, ফলে শিশুদের স্বাভাবিক বৃদ্ধিও ব্যাহত হয়। সাত, পুরুষের শুক্রাণু প্রতিহত করে, ফলে পুরুষের প্রজনন ক্ষমতা হ্রাস পেতে পারে। আট, এই তরঙ্গ হজমেও গোলযোগ সৃষ্টি করতে পারে। নয়, যারা সবসময় ওয়াইফাই নেটওয়ার্কের ভেতর অবস্থান করেন তারা সবসময় ক্লান্তি বোধ করেন, সেই সঙ্গে কমতে শুরু করে কর্মশক্তি বা কর্মদক্ষতা, ফলে দৈনন্দিন জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হয়। দশ, গবেষণায় আরও দেখা যায় বহু সময় ধরে কেউ যদি মাত্রাতিরিক্ত ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মধ্যে থাকেন, তাহলে তার ব্রেইন ওয়েভ প্যাটার্নে পরিবর্তন আসে, যা কিনা আমাদের ঘুম আসার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। আর এমনটা দীর্ঘদিন ধরে হতে থাকলে ইনসমনিয়া বা নিদ্রাহীনতার মতো মারাত্মক সমস্যায় আক্রান্ত হওয়ার আশঙ্কাও বেড়ে যায়। এগারো, ওয়াইফাই সিগন্যালস ত্বক ভেদ করে শরীরের অভ্যন্তরে চলে যায়, ফলে স্কিন ক্যান্সার বা ত্বক ক্যান্সারের ঝুঁকি তৈরি হয়। আসলে এত ক্ষতিকর দিক জানার পরও আধুনিক এই সময়ে তারবিহীন ডিভাইস এবং ওয়াইফাইকে পরিহারের সুযোগ হয়তো এই মুহূর্তে আমাদের নেই, কিন্তু কিছু সতর্কতামূলক পদক্ষেপ নিলে আমরা এর ক্ষতিগুলো এড়িয়ে যেতে পারি বা অ্যাটলিস্ট কমাতে পারি। সম্প্রতি ব্রিটিশ স্বাস্থ্য সংস্থার এক গবেষণায় উঠে এসেছে এমনই কিছু বিষয়, যেমন এক, ঘুমানোর আগে রাউটার অফ করে দেয়া। রাউটারের কারণে শরীরে যে ক্ষতি হয় তার মূল কারণ হচ্ছে যে কাজ ছাড়াও আমরা ওয়াইফাই রাউটারের সংযোগ অফ করি না, বিশেষ করে রাতের বেলায়ও এসব সংযোগ চলতে থাকে, ফলে আমরা ইন্টারনেটে কাজ না করলেও এবং ঘুমিয়ে থাকলেও আমরা এর তরঙ্গের বলয়ের মধ্যেই অবস্থান করতে থাকি এবং আমাদের শরীরের অনবরত ক্ষতি হতে থাকে। দুই, রাউটার কখনও শোবার ঘর বা রান্নাঘরের আশেপাশে সেট করবেন না। যে কক্ষে আপনি সারাদিনে সবচেয়ে কম সময় কাটান সেই কক্ষে রাউটারটি স্থাপন করুন। তিন, বাসায় থাকাকালীন তারযুক্ত মোবাইল ফোন ব্যবহার করার চেষ্টা করুন। এবং চার, সর্বোপরি গর্ভবতী মায়েদের ওয়াইফাই নেটওয়ার্কের বাইরে থাকাটাই শ্রেয়। তো আশা করছি সবাই এই পদক্ষেপগুলো গ্রহণ করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সবাইকে তথ্যগুলো জানার সুযোগ করে দেবেন। সবাইকে ধন্যবাদ। আজকের মতো আল্লাহ হাফেজ।